অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর পাশাপাশি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এছাড়া হামাসের সামরিক শাখার শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে গত জুলাই মাসে ইসরায়েলের বিমান হামলায় পরিবার সহ হামাসের ওই শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে আগেই তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনজনের বিরুদ্ধেই মানবতা বিরোধী কার্যক্রম এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আইসিসির এই সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইহুদি বিদ্বেষ আখ্যা দিয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারিকৃত এই গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রী ইয়োসি বেইলিন। তার দাবি, এই গ্রেফতারি আদেশটি ভারসাম্যহীন। দেশটির আরেক সাবেক সরকারি কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে এই রায়কে একতরফা এবং ভণ্ডামি বলে আখ্যা দেন। এদিকে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নে তৈরি বলে জানিয়েছে আমস্টারডাম। নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর বরাতে স্থানীয় গণমাধ্যম এএনপি জানায়, নেদারল্যান্ডের মাটিতে পা ফেলা মাত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। এমনকি প্রয়োজন ছাড়া নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বর্জন করার কথাও জানিয়েছে দেশটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।